আজ মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন, বীরের জাতি হিসাবে আত্মপ্রকাশ করার দিন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1948 সাল থেকে 52 ভাষা আন্দোলন, 66 ছয় দফা 69 গণঅভ্যুত্থান, 1971 7 মার্চের সেই ঐতিহাসিক ভাষণ, 25 মার্চে গণহত্যা শুরু হলে 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠন, আর তারপর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। 1971 সালে 16 ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আজ আমরা সেই বিজয়ের দিনটি উদযাপন করছি। জাতীয় পর্যায়ে এদিন ঢাকায় ভোরে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে প্রভাত সূর্যে রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয়। যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত বাঙালির চোখে আনন্দ অশ্রু আর ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় সামনে। বিন্দু বিন্দু স্বপ্নের অবশেষে মিলিত হয় জীবনের মোহনায়। বাঙালি যেন খুঁজে পায় তার আপন সত্তাকে। আদি বাঙালির সাংস্কৃতিক ও আর্থসামাজিক জীবন এবং ক্রমবিকাশের চূড়ান্ত পর্যায়ে এসে বাঙালিরা যেন আর একবার ধপ করে জ্বলে ওঠে। প্রথম আগুন জ্বলে 52-র 21শে ফেব্রুয়ারি। ফাগুনের আগুনে ভাষা আন্দোলনের দাবি আর উন্মতাল গণমানুষের মুক্তিবদ্ধ হতে একাকার হয়ে যায় সেদিন। ভাষার জন্য প্রথম বলিদান বিশ্ববাসী অবাক বিস্ময় লক্ষ্য করে। সেই থেকে শুরু হয়ে যায় বাঙালি শেকল ভাঙার লড়াই। পাকিস্তানিদের সাথে হিসেব নিকেশের হালখাতার শুরুতেই রক্তের আঁচড় দিয়ে বাঙালি শুরু করে তার অস্তিত্বের লড়াই। বাঙালির বুকের ভেতর জ্বলে ওঠা আগুন যেন সহস্র বাঙালির মধ্যে প্রবাহিত হতে থাকে। 62, 69 এবং 70 শেষ করে 71-এ বাঙালি জাতি হিসাব করতে বসে। হিসেব নিকেশ আর দেনা পাওনায় পাকিস্তানিরাও বসে নেই। তারাও অঙ্ক কষতে থাকে কিভাবে বাঙালি জাতিকে যুগ যুগ ধরে পরাধীনতার শেকল পরিয়ে রাখা যায়। তাদের কাছে এই অলংকারই বাঙালির শ্রেষ্ঠ প্রাপ্য। ঘড়ির কাটার টিকটিক শব্দ জানিয়ে যায় সময় আসছে হিসেব নিকেশ চুকিয়ে দেওয়ার পালা। অবশেষে গভীর কালো নিকষ আঁধার থেকে জেগে ওঠে হিরণময় হাতিয়া। 9 মাসের যুদ্ধ শেষে আসে সেই মহেন্দ্রক্ষণ 16 ডিসেম্বর, স্বাধীন হয় বাংলাদেশ। কাজল হায়দার, খবর সংযোগ।